শুরুতে বলছিলাম যে এবারের রমাদানটা একেবারে ডিফারেন্ট রমাদান। পৃথিবীতে নানা সময় বিপর্যয় এসেছে, সেটা কোনো একটা দেশে, কোনো একটা জাতিগোষ্ঠীর উপরে, পৃথিবীর কোনো একটা পার্টে। কিন্তু এখন COVID-19 এর যে সিচুয়েশনটা, এটা মানে গোটা হোল ওয়ার্ল্ড এখন এটার দ্বারা আক্রান্ত। বিশেষ করে আপনাদের আমেরিকাতে প্রায় 7 লক্ষ ছাড়িয়ে গিয়েছে আক্রান্ত রোগীর সংখ্যা, হাজার হাজার লোকজন মৃত্যুবরণ করেছে। আমাদের অনেকদিনই ভাইরা সেখানে মারা গিয়েছে। আমরা আজকের এই প্রোগ্রামটি তোমাদের জন্য দোয়া করে যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইদের শাহাদতের মৃত্যু নিশ্চিত করুক এবং শাহাদতের সর্বোচ্চ মাকাম আমাদেরকে দান করুক, এবং যারা অসুস্থ হয়ে আছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে খুব দ্রুত শিফায় কামেলা নসিব করুক, এবং গোটা বিশ্বকে আল্লাহ তাআলা এই মুসিবত থেকে হেফাজত করুক। তো আমরা জানি না যে কারা আমরা বেঁচে যাব এই বিপর্যয় থেকে, আমরা কারা বেঁচে যেতে পারবো এই করোনা থেকে আমরা জানি না। সো এই এই আপকামিং রমাদান, এটা আমাদের জন্য খুবই একটা টার্নিং রমাদান, খুব ইউনিক একটা রমাদান। এবং আমরা সবাই ঘরে তারাবি পড়ব, সবাই ঘরে জামাতে সালাত পড়ব, ঘরে ইফতার করব, ঘরে সাহুর খাব। সো আমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি হাতে, আমাদের হিউজ টাইম, আমাদের এই সময়টাকে যেন প্রিয় ভাই বোনেরা আমরা কাজে লাগাই, আমরা যেন এই কোয়ারেন্টাইনকে কোরআন টাইম বানাই, আমরা যেন করোনার সাথে একটা শক্ত সম্পর্ক, একটা মজবুত সম্পর্ক গড়ে তুলি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এবং এই কোরআনে রয়েছে হেদায়েত, দিক নির্দেশনা এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা। তো এই রমাদান মুবারকে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা মূলত কোরআন উদযাপনের মাস, আমরা কোরআনকে উদযাপন করে থাকি এই মাসে। অনেকের অনেক ব্যস্ততার কারণে সারা বছরে কোরআনিক রিসাইটেশনটা হয়ে ওঠে না, এই রমাদানে আমরা এই কোরআনটা যেন বেশি বেশি তেলাওয়াত করি। বিশেষ করে এই লকডাউনের এই পিরিয়ডে আমাদের হাতে অনেক সময়, আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। এই রমাদানটাকে যেন আমরা কোরআনিক রমাদান বানাই, কোরআনকে যেন আমরা বন্ধু বানাতে পারি আমাদের এই আপকামিং রমাদানে, নতুন করে যাতে কোরআনের সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দেয়া এই মেসেজগুলো যাতে আমরা একবার করে পড়তে পারি। অ্যাটলিস্ট এতটুকু আমরা পরিকল্পনা নিয়ে রাখি যে এবারে রমাদানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত 114টা সূরার সবগুলো আমরা তেলাওয়াত করব, এবং আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, হিউজ টাইম আমাদের হাতে আছে, এই অপরচুনিটি যাতে আমরা মিস না করি। আমরা যদি সহজে কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি, আমরা জানি যে কোরআনে 30টা জুজ আছে, 30টি পারা, এবং কোরআনে প্রতিটি পারায় 20টি করে পৃষ্ঠা, 20 পৃষ্ঠায় হয় এক পারা। তা আমি যদি প্রতি সালাতের পরে, আপনি প্রত্যেকটা সালাতের পরে যদি 4 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, তাহলে 5 ওয়াক্ত সালাতে 4 × 5 = 20, অর্থাৎ 20 পৃষ্ঠা পড়া হয়ে যায়। এভাবে কিন্তু এই টিপসটা ফলো করে আমরা সহজেই এক মাসের মধ্যে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা তেলাওয়াত শেষ করে ফেলতে পারি। আমরা যখন ফজরের সালাত আদায় করবো তখন আমাদের ওযু আছে, এবং ফজরের সালাতের পরে বসে বসে 4 পৃষ্ঠা পড়া খুব কঠিন কিছু না। আবার জোহরের সালাতের জন্য আমরা ওযু করছি, এবং জোহরের সালাতের পরে আরো 4 পৃষ্ঠা, এটা খুব বড় একটা সময় আমাদের নেবে না, খুব কঠিন কিছু না। এভাবে 5 ওয়াক্ত সালাতের পরে যদি আমরা 4 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে পড়ি, তাহলে প্রতিদিন হচ্ছে 20 পৃষ্ঠা, মানে এক পারা। এভাবে 30 দিনে কিন্তু আমরা পুরো কোরআনটা কমপ্লিট করতে পারি। কোরআন রিসাইটেশনের পাশাপাশি কোরআনের অর্থ বুঝে পড়া উচিত ইন ইউর ওন মাদার টাং, মাতৃভাষায়। আমরা যে যে দেশে আছি না কেন, আপনি যদি ইংরেজিতে খুব ভালো হন, ইংরেজি বুঝতে থাকেন, তাহলে ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য হোলি কোরআন ইংলিশ আপনি পাবেন, আপনি সেটা পড়তে পারেন। আপনি বাংলায় পড়তে চাইলে এখন বাংলায় কোরআনের অনুবাদ করা যায়, মর্মার্থ করা যায়। পাশাপাশি যদি এই লকডাউনের এই পিরিয়ডে আমরা সংক্ষিপ্ত তাফসির সহ পড়ে ফেলতে পারি, যেটা শুরুতে বলা হচ্ছিল, তাহলে এটা কিন্তু খুব রিমার্কেবল একটা রমাদান আমাদের জন্য হবে। তাই আসুন আমরা এখন থেকে এই প্রিপারেশন নিয়ে, এই প্রস্তুতি নিয়ে রাখি যে রমাদানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআনকে আমরা আমাদের বন্ধু বানাবো, এবং শুরু থেকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও আমরা এই পুরো কোরআনটা এই রমাদানে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এবং তেলাওয়াতের ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করে তেলাওয়াত করা ঠিক না, অনেকে খুব তাড়াহুড়ো করে তেলাওয়াত করে খতম উঠানোর জন্য, এটা একটা রং কনসেপ্ট। 5 খতম 4 খতম দেওয়ার চেয়ে আপনি যদি 10 পারাও করতে পারেন বুঝে শুনে, এবং আপনার তেলাওয়াতের গুণগত মান রক্ষা করে, এটাই শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ তেলাওয়াত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনি। কোরআনের অনেক কারি বা আবৃত্তি কারক আছে যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু রহমতের পরিবর্তে তারা লানত পায়, কোরআন তাদেরকে রহমত না দিয়ে লানত দেয়। তো আমরা যাতে ওই লানত প্রাপ্ত তেলাওয়াতকারী না, আমরা যাতে ধীরে সুস্থে তেলাওয়াতের গুণগত মান রক্ষা করে আমরা তেলাওয়াত করি।
সম্মানিত শ্রোতা, একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে জিব্রাইল আলাইহিস সালাম মানে কোরআনের সাথে যদি আমাদের অ্যাটাচমেন্টটা বাড়ে তাহলে আমাদের মর্যাদা কোথায় চলে যাবে। আমরা যদি একটু খেয়াল করে যাই, আমরা সাধারণত আমাদের বাংলাদেশে কোরআনের উপরে কভার দেই, কাপড়ের গিলাফ, এটা অনেকে গিলাফ বলে, কাপড় বলে। এই অল্প দামের এই কাপড় দিয়ে গিলাফ দেওয়ার কারণে কিন্তু এই গিলাফটাকে আমরা সবাই খুব ভালোবাসি, পছন্দ করি। কোরআনের গিলাফ নিচে পড়ে গেলে কিন্তু আমরা সেটাকে বুকে নিয়ে চুমু খাই। এটার কারণ হচ্ছে যদিও এই কাপড়ের দাম খুব কম, কিন্তু এটা কোরআনের সাথে লেগে থাকার কারণে কোরআনের অ্যাটাচমেন্টে এসে এটার মর্যাদা বেড়ে গিয়েছে। কোরআনের অ্যাটাচমেন্টে যারাই আসবে, কোরআনের সাথে যারাই নিজেদের সম্পর্ক জুড়ে দিবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদায় বাড়িয়ে দেবে। জিব্রাইল আলাইহিস সালাম উনি পৃথিবীতে কোরআন নিয়ে এসেছিলেন, এজন্য উনি হচ্ছেন শ্রেষ্ঠ ফেরেশতা। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম। রমাদান মাসে এই কোরআন নাজিল হয়েছিল, এজন্য রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে এই কোরআন নাজিল হয়েছিল, তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। এবং আমাদের উপরে উম্মতে মুহাম্মাদের উপরে এই কোরআন নাজিল হয়েছে, ফলে উম্মতে মুহাম্মাদই হচ্ছে খয়রুল উম্মাহ, খয়রুল উম্মাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। পৃথিবীর সমস্ত জাতিসমূহের মধ্যে উম্মতে মুহাম্মাদ হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এবং আমাদের মধ্যে থেকেও যারা কোরআনের সাথে নিজের অ্যাটাচমেন্টকে বাড়াবে, সবসময় নিজেকে কোরআনের সাথে জড়িয়ে রাখবে, কোরআনের সাথে অ্যাটাচ করে রাখবে, সেও হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এজন্য আসুন এই রমাদানে আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমরা যেন কোরআনিক টাইম পাস করি, আমরা যেন বেশি বেশি কোরআনিক রিসাইটেশন করি এবং বুঝে বুঝে কোরআন পড়ার চেষ্টা করি। সম্মানিত শ্রোতা, এই সিয়ামকে আল্লাহ তাআলা বলেছেন যে এটি আমার জন্য রাখা হয়। আমরা অন্যান্য যত আমল করি এই সবগুলো আমলের ব্যাপারে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে মানে আমিলা সলিহান ফালিনাফসি, যে সৎকর্ম করে সে তার নিজের জন্য, অর্থাৎ আমি সৎকর্ম করলে এটা আমার আমার জন্যই লাভ, আমি এর জন্য সওয়াব পাবো, আমি এর জন্য জান্নাত পাবো। তো সব সৎকর্মের ব্যাপারে কোরআনে এভাবেই বলা হয়েছে, মানে আমিলা সলিহান ফালিনাফসি, সে তার নিজের জন্য। কিন্তু শুধু সিয়ামের ব্যাপারে একটা ডিফারেন্ট এক্সপ্রেশন দেওয়া হয়েছে। সিয়ামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু ইবনি আদামা ইউদাআফ আল হাসানা, বনি আদম যত আমল করে এর সওয়াব বাড়ানো হয়, বি আশি আমসালিহা ইলা সাবইমিয়াতি দিরহাম, কোন নেক কাজ করলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো। কিন্তু সিয়ামের ব্যাপারটা একেবারে ডিফারেন্ট। আমরা যখন সালাত করি এটার সওয়াব ফেরেশতারা লিখে ফেলে আমাদের আমলনামায়। আমরা যখন যাকাত দেই এটার সওয়াবটা ফেরেশতারা লিখে ফেলে। আমরা যখন কোরআন তেলাওয়াত করি এটার সওয়াব তো ফেরেশতারা লিখে ফেলে। কিন্তু আমরা যখন সিয়াম পালন করি এটার কোন সওয়াব ফেরেশতারা লিখতে পারে? ফেরেশতারা যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করে যে আল্লাহ এটার প্রতিদান হিসেবে কি লিখবো, আল্লাহ বলেন যে কিছু লিখবে না, কিছু লিখবে না, কারণ ফাইন্নাহু লি, তারা এই সিয়ামটা আমার জন্য পালন করেছে, ওয়া আনা আজজি বিহি, আর আমি আমি নিজ হাতে এই সিয়ামের প্রতিদান দেব। এটা লিখে এটা এটা প্রকাশ করা যাবে না, বা লিখে এর প্রতিদান বা রিওয়ার্ড কতটুকু হলো এটাকে সীমায়িত করা যাবে না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার বান্দারা আমার জন্য রেখেছে, আমি নিজ হাতে এটার পুরস্কার দেবো। আরেক বর্ণনা এসেছে ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, সিয়াম আমার জন্য রাখা হয়েছে আর আমি নিজেই হবো এই সিয়ামের প্রতিদান, এই সিয়ামের কারণে আমার বান্দারা আমাকে পাবে, আমার সান্নিধ্য পাবে, আমার সাথে মিট করতে পারবে। তো সম্মানিত শুধু সিয়ামকে আল্লাহ তাআলা এভাবে অন্যান্য সকল আমল থেকে আলাদা করেছেন। এবং আমরা শুনেছি ইমাম সিরাজ ওয়াজ অনেক রিমার্কেবল শেয়ারিং তিনি ছোট্ট আলোচনার মধ্যে নিয়ে এসেছেন যে মান সামা রমাদানা ইমানা ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি, বিশ্বাসের সাথে এবং সওয়াবের প্রত্যাশী হয়ে যারা এই সিয়াম পালন করবে তাদের পূর্বপর সব গুণ আল্লাহ তাআলা মাফ করবেন। এবং তিনি উল্লেখ করেছেন যে রায়্যান গেট থাকবে, যারা সিয়াম পালন করবে তারা রায়্যান গেট দিয়ে ঢুকবে, আর একবার যে ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকতে পারবে তার চিরকাল, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, আর কখনো তার গলায় তৃষ্ণা আসবে না, চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা চলে যাবে। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে কুদসি দিয়ে আল্লাহ ফরমান যে লা খালুফু ফামি সাঈমি আতিয়াবা ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, সারাদিন রোজা রাখার কারণে যে একটা ব্যাড স্মেল আসে মুখ থেকে, একটা ব্যাড ওডর আসে, এটা আল্লাহ তাআলার কাছে মিস্কের পারফিউমের চেয়ে অধিক সুগ্রাণ। এভাবে আল্লাহ তাআলা রোজাদারদের সম্মান করেন। ইসলাম ইজ লাইফ, ইসলামী জীবন।